কোথাও কোথাও জেলার পুলিশের জেলার যারা সিভিল অফিসার আরও এআরও তারা পোলিং স্লো করাতে চাইছে, বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকাতে। আমরা পুরোটা নজর রেখেছি, অ্যাক্টিভিটিজ অব দি সিএপিএফ ইজ গুড, এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না। সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং সিএপিএফ করছে। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে, তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। আরও টাইট হবে, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। চতুর্থ দফার নির্বাচন যেমন একদিকে চলছে তেমনি একেবারে শেষ, অর্থাৎ সপ্তম দফার জন্য নমিনেশন ফাইলিং ও চলছে। শীলভদ্র দত্ত দমদমের বিজেপি প্রার্থী, তিনি আজকে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন, তার সঙ্গেই হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন চৌঠা জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন, কেন্দ্র বাহিনীর জন্য খেলতে পারছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের খেলা শেষের হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে যখন হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, তার পাশাপাশি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল একাধিক অভিযোগ তিনি করছেন, এক রাতে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। রানীগঞ্জের আইসিকে তা জানিয়েছেন তারা, 2026 সাল পর্যন্ত এই সরকার থাকবে না, হুঁশিয়ারি দিচ্ছেন অগ্নিমিত্রা পাল। গতকাল রাত্রে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে এগরাতে, আমার বিধানসভায় এগরাতে ভারতীয় জনতা পার্টির ছেলেদেরকে বেধড়ক মারা হয়েছে। সে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে দেওয়া হয়েছিল, আমাদের ছেলেরা আবার করে লাগাচ্ছিল। আমি রানীগঞ্জ আইসিকে জানিয়েছি, আমি ইলেকশন কমিশনের এই দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আসলে যারা যারা রাজ্য থেকে ইলেকশন কমিশনের দায়িত্বে বসে আছেন তারা সবাই টিএমসি চাটুকারিতা করেন এবং মুখ্যমন্ত্রী চাটুকারিতা করে এসেছেন, কারণ তারা ভাবছেন বোধ হয় যে ইলেকশনটা পেরে গেলে আবার তো এই সরকারের আগে আন্ডারেই কাজ করতে হবে। কিন্তু বলে দিই যে এই সরকার বেশি দিন আর টিকবে না, 26 অবধি মমতা ব্যানার্জিকে আমরা রাখবো না, তার আগেই আমরা তাকে বিদায় জানাবো। ওনাকে দেখা যায় না, দেখা যায়নি, উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি, যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী টুকলি তার কর্মী হবে, সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমো তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার, আর তো ভালো কিছু তো হয়নি কেন, মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি। কিন্তু নিজের একজন একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনহাজির, কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালী বলুন হাসখালী বলুন আর দিন প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার, একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি, কীরকম বাবা কীরকম মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না, আর আমি কুর্নিশ জানাই আমার সন্দেশখালীর মা বোনেদের, কালকে আসল মাদার্স ডে মাতৃদিবস আসল মাতৃদিবস হয়েছে এবং সেই মাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা বোকাশোকা হয়তো অশিক্ষিত হয়তো অর্ধশিক্ষিত আমাদের সন্দেশখালীর মা বোনেরা তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের ইজ্জত আর সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করবেন না। সতর্ক করে দিচ্ছি মমতা ব্যানার্জি, অনেক হয়েছে, আপনি মহিলাদের ব্যবহার করে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা ভুলিনি চম্পলা সর্দার, আমরা ভুলিনি ফেলিনি বসাক, আমরা ভুলিনি তাপসী মালিক, তার বাবা তার পরিবার কেউ অযোধ্যি কামদুনি কেউ অযোধ্যি বিচার পায়নি, আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, তাদেরকে আপনি ফেক ভিডিও দিয়ে তাদেরকে আপনি মানে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন। আপনার পাপের ঘড়া পূর্ণ হয়ে এসেছে, আপনার যাবার সময় এসেছে।